টাঙ্গাইলের নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বুধবার 16 ডিসেম্বর জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে 31 বার তোপ ধ্বনি, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকল মসজিদে বাদ জোহর ও মন্দিরে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলখানা, হাসপাতাল, শিশু পরিবার এবং নারী পুনর্বাসন কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন। অপরদিকে ভোর 6টা থেকে সারাদিন প্রামাণ্য চিত্র প্রদর্শন, জেলার প্রধান প্রধান সড়কের দ্বীপসমূহ জাতীয় পতাকা সহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিতকরণ, সন্ধ্যা 5:30টায় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সিভিল সার্জন অফিস টাঙ্গাইল। হ্যাঁ দেখে দেখবো। সবে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বিএডিসি টাঙ্গাইল এবং ফায়ার সার্ভিস। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।